আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশের অর্থনীতির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে আমি এখন চারটি কার্যক্রমের বিষয় তুলে ধরছি, কারণ আমরা এই বিষয় নিয়ে সভা করেছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, আমাদের অর্থ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ আমাদের প্রাইম মিনিস্টার অফিসের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সচিব সহ সকলের সঙ্গে আমরা সভা করেছি এবং কিভাবে আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারি সেই চিন্তাভাবনা করে মানুষকে সহায়তা করার কতগুলি পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি, সে বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আমরা আমাদের করণীয় ঠিক করেছি, যেমন তাৎক্ষণিক অর্থাৎ আসু অর্থাৎ ইমিডিয়েট, এরপর স্বল্প শর্ট টার্ম এবং দীর্ঘ এবং মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কী কী পরিকল্পনা আমরা নিতে পারি এবং কী কী কর্ম পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারি সেই বিষয়গুলি আমরা চিন্তাভাবনা করে কতগুলি পদক্ষেপ আমরা নিয়েছি। এই কর্ম পরিকল্পনাগুলি হচ্ছে, যেমন ক, সরকারি ব্যয় বৃদ্ধি অর্থাৎ ইনক্রিজ পাবলিক এক্সপেন্ডিচার, অর্থাৎ জনগণ যেন আর্থিক কষ্ট না পড়ে সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকে মূলত প্রাধান্য দেওয়া হবে, বিদেশ ভ্রমণ এবং বিলাসি ব্যয় নিরুৎসাহিত করা হবে। আমাদের ঋণের স্থিতি জিডিপির অনুপাত অত্যন্ত কম, 34% বিধায় অধিকতর সরকারি ব্যয় সামষ্টিক অর্থনীতির উপর কোনো চাপ সৃষ্টি করবে না, বরং এর সুফলটা নিম্নবিত্তের মানুষ বা ছোটোখাটো ব্যবসায়ী তারা পাবে, সাধারণ মানুষ পাবেন। খ, আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন, ইন্ট্রোডিউস ফিসক্যাল প্যাকেজেস, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে কতিপয় ঋণ সুবিধা প্রবর্তন করা হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য, যাতে মানুষ মানে কর্মহীন হয়ে না পড়ে এবং যারা ব্যবসা করছেন সেই ওটা ক্ষুদ্রই হোক বা মাঝারি হোক বা বৃহৎ হোক, তার জন্য ব্যবসাটা চালিয়ে রাখতে পারেন সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সহায়তা প্যাকেজটা প্রণয়ন করেছি, আর্থিক সহায়তা প্যাকেজ। গ, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি। আপনারা জানেন যে আমাদের ব্যাপক কর্মসূচি রয়েছে সামাজিক সুরক্ষার, সেটাও আমরা আরও ব্যাপকভাবে করতে চাই, অর্থাৎ এক্সপ্যান্ড সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামস। দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণ, দিনমজুর বা এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ হলো, যেমন এক, বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, দুই, 10 টাকা কেজি দরে চাউল বিক্রয়, তিন, লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণ, চার, বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতা কর্মসূচির আওতা সর্বাধিক দারিদ্র্যপ্রবণ 100টি উপজেলায় শতভাগে উন্নীত করা, পাঁচ, জাতির পিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত অন্যতম কার্যক্রম গৃহহীন মানুষদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা, অর্থাৎ একটি মানুষও গৃহহীন থাকবে না সেই লক্ষ্য নিয়ে প্রত্যেকটা গৃহহীন ভূমিহীন মানুষের জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। ঘ, মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা, ইনক্রিজ মানি সাপ্লাই। অর্থনীতি বিরূপ প্রভাব উত্তরণে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সিআরআর এবং রেপোর হার কমিয়ে মুদ্রা সরবরাহ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করেছে, যা আগামীতেও প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। তবে এক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকবে যেন মুদ্রা সরবরাহজনিত কারণে মুদ্রাস্ফীতি না ঘটে, অর্থাৎ বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখার বিষয় আমরা গুরুত্ব দেব, মূল্যস্ফীতি যেন না ঘটে আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেব। আমি এ পর্যায়ে নতুন চারটি আর্থিক সহায়তা প্যাকেজের মূল বিষয়সমূহ সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। ক, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানসমূহের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান, ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল প্রদানের লক্ষ্যে 30,000 কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়ন করা হবে। ব্যাংক ক্লায়েন্ট রিলেশনসের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকসমূহ সংশ্লিষ্ট শিল্প অথবা ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিলতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করবে। এই ঋণ সুবিধা সুদের হার হবে 9%,
প্রদত্ত সুদে ঋণের সুদের অর্ধেক অর্থাৎ 4.50% ঋণ গ্রহীতা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট 4.50% সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে প্রদান করবে। খ. ক্ষুদ্র কুটির শিল্প সহ মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহের ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান। ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল প্রদানের লক্ষ্যে 20,000 কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়ন করা হবে। ব্যাংক ক্লায়েন্ট রিলেশনসের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকসমূহ সংশ্লিষ্ট ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিল হতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করবে। এ ঋণ সুবিধার সুদের হার 9%, প্রদত্ত ঋণের 4% সুদ ঋণ গ্রহীতা শিল্প প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট 5% সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে প্রদান করবে। গ. বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ইউডিএফ অর্থাৎ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড অর্থাৎ রপ্তানি উন্নয়নের জন্য যে ফান্ড, এর সুবিধা বাড়ানো। ব্যাক টু ব্যাক এলসি এর আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইডিএফ এর বর্তমান আকার 3.5 বিলিয়ন মার্কিন ডলার থেকে 5 বিলিয়ন ডলারে উন্নীত করা হবে, ফলে 1.5 বিলিয়ন ডলারের সমপরিমাণ অতিরিক্ত 12,750 কোটি টাকা ইডিএফ তহবিলে যুক্ত হবে। ইডিএফের বর্তমান সুদের হার লাইবর প্লাস 1.5%, প্রকৃতপক্ষে যা 2.73, এর থেকে আমরা কমিয়ে এটাকে 2% নির্ধারণ করব, এটা 2% নির্ধারণ করা হবে। ঘ. প্রিশিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম নামে বাংলাদেশ ব্যাংক 5,000 কোটি টাকার একটি নতুন ঋণ সুবিধা চালু করবে। এই ঋণ সুবিধার সুদের হার হবে 7%। আমি ইতিপূর্বে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার জন্য 5,000 কোটি টাকার একটি আপৎকালীন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলাম। এই প্রণোদনা সহ মোট আর্থিক সহায়তা প্যাকেজের পরিমাণ হবে 72,750 কোটি টাকা, যা জিডিপির 2.52%। 72,750 কোটি টাকা আমরা এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এই প্রণোদনা প্যাকেজ আমি আশা করি যে আমাদের মানুষের আর্থসামাজিক গতিশীলতা অব্যাহত থাকবে। আমি আশা করি পূর্বে এবং আজকে ঘোষিত আর্থিক সহায়তার প্যাকেজসমূহ দ্রুত বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে এবং আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধির কাছাকাছি পৌঁছাতে পারব ইনশাল্লাহ। সম্ভাব্য বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক সংকট হতে উত্তরণের জন্য রপ্তানি খাতের পাশাপাশি দেশীয় পণ্যের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে আমি সকলকে দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির জন্য আহ্বান জানাচ্ছি।